ক্লাসে আমরা কোন অধ্যায় পড়লাম? অধ্যায় ছয়। অধ্যায় ছয় আমাদের ষষ্ঠ অধ্যায়ের নাম কি? রেচনের শারীরবৃত্ত। আমি আর আমি আর লিখলাম না, কারণ হলো মানব শারীরতত্ত্ব আমাদের অধ্যায় নাম বর্জ্য ও নিষ্কাশন। আমি আর চ্যাপ্টার নাম লিখলাম না, তোমরা তো জানোই। তো আমরা আজকে যে টপিকটা পড়বো তার নাম হলো রেচনের শারীরবৃত্ত। আমরা এর কিছু অংশ পড়েছিলাম, রেচনের শারীরবৃত্ত, রেচনের শারীর বৃত্ত, রেচনের শারীরবৃত্ত হলো শারীরবৃত্তে আমরা যখন পুরোটা দেখা যায় না। হ্যাঁ দেখো, এখন দেখতে পাচ্ছো? রেচনের শারীরবৃত্ত, রেচনের শারীরবৃত্তকে আমরা জানি যে দুটো শিরোনামে ভাগ করা গিয়েছিল, দুটো শিরোনামে ভাগ করা হয়েছিল। একটা হলো নাইট্রোজেন গঠিত বর্জ্য উৎপাদন, আর একটা হলো মূত্র সৃষ্টি। তাহলে আমরা যে দুটো শিরোনামে, প্রথম যে শিরোনামটা শিখেছিলাম N2 ঘটিত, N2 ঘটিত কি? বর্জ্য উৎপাদন, বর্জ্য উৎপাদন আমরা এটা প্রথমে শিখেছিলাম। 2 নম্বর হলো মূত্র সৃষ্টি। আজকে আমরা যেটা জানবো সেটা হলো কিভাবে মূত্র সৃষ্টি হয়, এটা আমরা জানবো না। তো বর্জ্য উৎপাদন পর্যন্ত ক্লাসে করেছিলাম, আজকে আমরা দেখবো মূত্র কিভাবে সৃষ্টি হয়। একজন শারীরবিজ্ঞানী, স্কটিশ শারীরবিজ্ঞানী, ওনার নাম হলো আর্থুর রবার্টসন কুশনি। উনি ওনার মতে নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থ গুলো আছে, এই বর্জ্য পদার্থ গুলো আমরা জানি যে রক্তের মাধ্যমে কোথায় চলে আসে? বৃক্কে চলে আসে। এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ গুলো রক্তের মাধ্যমে কোথায় চলে যায়? বৃক্কে চলে যায়, এবং আমাদের বৃক্কে যাওয়ার পর সেখানে 3টি ধাপে সৃষ্টি হয়। কয়টি ধাপে মূত্র সৃষ্টি হয়? 3টি ধাপে মূত্র সৃষ্টি হয়। তাহলে এটা কে বলেছেন? স্কটিশ একজন শারীরবিজ্ঞানী, ওনার নাম কি? আর্থার কুশনি, আর্থার রবার্টসন কুশনি। উনি বলেছিলেন যে নাইট্রোজেন ঘটিত বর্জ্যগুলো আছে, এই বর্জ্যগুলো রক্তের মাধ্যমে আমাদের কোথায়? বৃক্কে যায়। বৃক্কে আসার পর আমাদের শরীরে 3টি উপায়ে মূত্র সৃষ্টি হয়। কয়টি উপায় মূত্র সৃষ্টি হয়? 3টি উপায়। কথাটা বুঝেছ? তাহলে একজন বিজ্ঞানী, স্কটিশ সায়েন্টিস্ট শারীরবিজ্ঞানী আর্থার, ওনার নাম কি? রবার্টসন কুশনি। উনি কি বলেছেন? যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য যখন রক্তের মাধ্যমে বৃক্কে যাবে, বৃক্কে যাওয়ার পর সেখানে 3টি উপায়ে মূত্র সৃষ্টি হবে। কয়টি উপায়ে? 3টি উপায়ে। তাহলে যে 3টি উপায়ে মূত্র সৃষ্টি হয়, তাহলে প্রথমটার নাম হলো কি? অতি সূক্ষ্ম পরিস্রাবন। 1 নম্বর হলো অতি সূক্ষ্ম পরিস্রাবন, অতি সূক্ষ্ম পরিস্রাবন, পরিস্রাবন, অতি সূক্ষ্ম পরিস্রাবন। 2 নম্বর হলো আমাদের টিউবুলার পুনঃশোষণ, টিউবুলার পুনঃশোষণ, টিউবুলার, বিউলার পুনঃশোষণ, টিউবুলার পুনঃশোষণ। 3 নম্বর, যেহেতু বলছি কয়টা উপায় মূত্র সৃষ্টি হয়? 3টি উপায়ে, তাহলে লাস্টেরটা হলো সক্রিয় ক্ষরণ। সৃষ্টিটা কি? সক্রিয় ক্ষরণ, সক্রিয় ক্ষরণ। তাহলে 3টি উপায় আমরা কি কি দেখলাম? প্রথমে আমরা জানলাম যে হলো মূত্র যে সৃষ্টি হয় 3টি উপায়ে, প্রথমটার নাম অতি সূক্ষ্ম পরিস্রাবন, 2 নম্বর টিবুলার পুনঃশোষণ, 3 নম্বর সক্রিয় ক্ষরণ। তাহলে আমরা দেখলাম যে নাইট্রোজেন ঘটিত, মানে একজন সায়েন্টিস্ট বলেছেন রবার্টসন, উনি রবার্ট কুশনি, উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন যে নাইট্রোজেন ঘটিত যে বর্জ্যগুলো এই রক্তের মাধ্যমে বৃক্কে যাওয়ার পর 3টা উপায় মূত্র সৃষ্টি হচ্ছে। সে উপায় 3টা কি কি? প্রথম হলো
অতি সূক্ষ্ম পরিস্রাবন, নাম্বার টু টিবুলার পুনঃশোষণ, নাম্বার থ্রি সক্রিয় ক্ষরণ, গর্ভ মরে যাবো দাঁড়া করে দাও, সক্রিয় ক্ষরণ। তাহলে আমরা প্রথম যেটা জানবো সেটা হলো, আলো আছে, বোর্ড দেখা যাবে, তোমরা কি বোর্ড দেখতে পাচ্ছ? ক্লিয়ার দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রথম যেটা শিখব হলো অতি সূক্ষ্ম পরিস্রাবন, রক্ত, এই যে মূত্র যে সৃষ্টি হবে, এই মূত্র সৃষ্টির প্রথম ধাপই হচ্ছে অতি সূক্ষ্ম পরিস্রাবন। এটা হলো আমরা নেফ্রনে কি দেখেছিলাম, নেফ্রনের একটা অংশের নাম দেখেছিলাম, আমরা নেফ্রনের যে দুটো অংশ শিখেছিলাম তার প্রথম নামটা শিখেছিলাম হলো রেনাল কর্পাসল। নেফ্রনের প্রথম অংশের নাম কি শিখেছিলাম? রেনাল কর্পাসল। আর দ্বিতীয় অংশের নাম শিখেছিলাম আমরা বিক্রিয় নাকা। তাহলে নেফ্রনের যে রেনাল কর্পাসল আছে, এই রেনাল কর্পাসলে এই অতি সূক্ষ্ম পরিস্রাবন প্রক্রিয়াটা সৃষ্টি হয়। তাহলে এই প্রক্রিয়াটা সংঘটিত হয়, মূত্র সৃষ্টির প্রথম ধাপ হচ্ছে অতি সূক্ষ্ম পরিস্রাবন, এবং এই অতি সূক্ষ্ম পরিস্রাবন এই প্রক্রিয়াটা নেফ্রনের রেনাল কর্পাসলে কি হয়, সংঘটিত হয়। তাহলে অতি সূক্ষ্ম পরিস্রাবন কোথায় সংঘটিত হয়? নেফ্রনের রেনাল কর্পাসলে। নেফ্রনে কোথায়? রেনাল কর্পাসলে। আর এখানে এই প্রক্রিয়ায় আমাদের যে হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ড, তারপরে পিষ্টীয় ধমনী, তারপরে আমাদের যে রেনাল ধমনী আছে, পিষ্টীয় ধমনী, রেনাল ধমনী, তারপরে ওইখানে আমরা দেখেছিলাম যে অ্যাফারেন্ট অ্যাট্রিওসাস বা অ্যাট্রিওল যে আছে, এর মাধ্যমে রক্ত কি হয়, অতি উচ্চ চাপে সেখানে গ্লোমেরুলাসে প্রবেশ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অতি সূক্ষ্ম পরিস্রাবন হলো মূত্র তৈরির প্রথম ধাপ, আর এই অতি সূক্ষ্ম পরিস্রাবন নেফ্রনের যে রেনাল কর্পাসল আছে সেখানে কি হয়, সংঘটিত হয়। আর এই প্রক্রিয়ায় আমাদের হৃৎপিণ্ড, তারপরে পিষ্ট, হৃৎপিণ্ড থেকে পিষ্টীয় ধমনী, রেনাল ধমনী, এরপর আমাদের অ্যাফারেন্ট অ্যাট্রোসাস আছে, এই অ্যাফারেন্ট অ্যাট্রোসাস ব্যাট্রুলের মাধ্যমে কি হয়ে যায়, রক্ত অতি উচ্চ চাপে কোথায় প্রবেশ করে, আমাদের গ্লোমেরুলাসে প্রবেশ করে। কোথায় প্রবেশ করে বাবা? গ্লোমেরুলাসে। বোঝাচ্ছে কথাটা? এবং সাধারণত আমাদের যে এফারেন্ট যে অ্যাট্রোসাস আছে এটা তুলনায় আমরা দেখেছি যে এফারেন্ট অ্যাট্রোসাস এর ব্যাসটা হলো সংকীর্ণ। হ্যাঁ, এফারেন্ট অ্যাট্রোসাস এর এফারেন্ট যে অ্যাট্রোসাস ব্যাট্রোল আমরা দেখেছি, এই এফারেন্ট অ্যাট্রোলের চেয়ে, অ্যাট্রোসাস এর চেয়ে আমাদের যে এফারেন্ট যে অ্যাট্রোসাস আছে এটার ব্যাস কি হয়, সংকীর্ণ। আর এটা সংকীর্ণ হওয়ার কারণে এখানে উচ্চ রক্তচাপের সৃষ্টি হয়। তাহলে আমাদের এফারেন্ট যে অ্যাট্রোসাস আছে, ব্যাট্রোল আছে, এর তুলনায় এফারেন্ট অ্যাট্রোসাস এর ব্যাস সংকীর্ণ হওয়ার কারণে এফারেন্ট অ্যাট্রোসাস কি হয়, উচ্চ রক্ত। ম্যাম, আর্টেরিওল না? আর্টেরিওল এবং অ্যাট্রোসাস একই, ঠিক আছে? হ্যাঁ, আর্টেরিওল এবং অ্যাট্রোসাস একই জিনিসই বাবা, এই জন্য দুটোই জানতে হবে, এই জন্য আমি দুটো উচ্চারণ করছি, ঠিক আছে? হ্যাঁ, বোঝা গেছে? আমি জিনিস এই জন্য ম্যাম দুটোই বলছে, দুটোই জানতে হবে, তাই না? তাহলে এই যে আমরা যে অ্যাফারেন্ট অ্যাট্রোল বা ইফারেন্ট যে অ্যাট্রোল বললাম, আমরা দেখলাম যে অ্যাফারেন্ট অ্যাট্রোল বা অ্যাট্রোসাস এর যে ইফারেন্ট অ্যাট্রোসাস এর ব্যাস সংকীর্ণ হওয়ার কারণে এখানে কি সৃষ্টি হয়, ইফারেন্ট অ্যাট্রোসাস এ ব্যাট্রোলে উচ্চ রক্তচাপ সৃষ্টি। আর এই যে উচ্চ রক্তচাপ সৃষ্টি হলো, এটা হাইড্রোস্ট্যাটিক চাপে রক্তের যে প্রোটিন, আমাদের রক্তে যে প্রোটিন এবং রক্ত কণিকা ছাড়া সমস্ত আমাদের পানি, লবণ, শর্করা, ইউরিয়া, ইউরিক অ্যাসিড প্রভৃতি কোষীয় জালিকার এন্ডোথেলিয়াম, এপিথেলিয়াম এবং রেনাল ক্যাপসুলের এপিথেলিয়াম ভেদ করে ক্যাপসুল স্পেসে কি হয়, জমা হয়। তাহলে আমরা দেখতে পেলাম যে যখন আমাদের ইফারেন্ট অ্যাট্রোলে বা অ্যাট্রোসাসে উচ্চ রক্তচাপ সৃষ্টি হলো, সৃষ্টি হওয়ার পর এটা হাইড্রোস্ট্যাটিক চাপে আমাদের রক্তের যে প্রোটিন এবং রক্ত কণিকা ছাড়া, রক্তে প্রোটিন এবং রক্ত কণিকা এ দুটো ছাড়া অন্যান্য যে উপাদান যেমন পানি, শর্করা, ইউরিয়া, তারপরে ইউরিক অ্যাসিড
এগুলো কি হবে কৌশিক জারিকা এন্ডোথেলিয়াম এবং ভিত্তি ঝিল্লি আর রেনাল কর্পাসেলের এপিথেলিয়াম ভেদ করে তারা কোথায় জমা হবে ক্যাপসুল স্পেসে জমা হবে ক্যাপসুল যে স্পেস আছে ওইখানে জমা হবে জমা হয় তাহলে তখন তারা কি হলো জমা হওয়ার পর এরা এরা কি হচ্ছে এখানে পরিস্রুত হচ্ছে আর এই যে জমা যে পরিস্রুত যে তরল বা লিকুইডটা সেটাকে বলা হচ্ছে হলো আমাদের গ্লোমেরুলার ফিল্টার বা প্রাথমিক মূত্র তাহলে আমি আবার বলছি অতি সূক্ষ্ম পরিস্রাবন কিভাবে হয় অতি সূক্ষ্ম পরিস্রাবন হলো মূত্র সৃষ্টির প্রথম ধাপ অতি সূক্ষ্ম পরিস্রাবন মূত্র সৃষ্টির কি প্রথম ধাপ এটা কোথায় সংঘটিত হয় নেফ্রনে যে রেনাল কর্পাসেল আছে এখানে কি হয় এটা সংঘটিত হয় এবং এই প্রক্রিয়ায় হৃৎপিণ্ড থেকে পিষ্টীয় ধমনী রেনাল থেকে অ্যাপারেন্ট ধমনীর মাধ্যমে রক্ত কি হয় অতি উচ্চ চাপে গ্লোমেরুলাসে প্রবেশ করে আর এই যে অ্যাফারেন্ট যে অ্যাট্রোল আছে ব্যাট্রোসাস আছে এর যে ইফারেন্ট অ্যাট্রোল ব্যাট্রোসাস কি হয় এর ব্যাসটা সংকীর্ণ হয় ইফারেন্ট অ্যাট্রোসাস উচ্চ রক্তচাপের সৃষ্টি হয় আর এই হাইড্রোস্ট্যাটিক চাপে রক্তে প্রোটিন এবং রক্ত ছাড়া রক্তে অন্যান্য যে উপাদানগুলো আছে যেমন পানি ইউরিয়া ইউরিক অ্যাসিড প্রভৃতি কৌশিক জালিকার এন্ডোথেলিয়াম কৌশিক জালিকার কি এন্ডোথেলিয়াম এবং ওইখানে যে ভিত্তি ঝিল্লি আছে ভিত্তি ঝিল্লি এবং রেনাল ক্যাপসুলের যে এপিথেলিয়াম আছে এপিথেলিয়াম ভেদ করে তারা কোথায় চলে যায় ক্যাপসুল স্পেসে এবং ক্যাপসুল স্পেসে যাওয়ার পর এখানে কি হয় জমা হয় আর কি এখানে আর এখানে কি জমা হয় তরল পদার্থ জমা হয় কেমন তরল পদার্থ পরিস্রুত আর এই যে পরিস্রুত যে তরল পদার্থ এটাকে বলা গ্লোমেরুলার ফিল্ট্রেট বা প্রাথমিক মূত্র গ্লোমেরুলার ফিল্ট্রেট বা প্রাথমিক মূত্র তোমরা বুঝেছ আর আমাদের কয়টা বৃক্ক আছে দুইটা বৃক্ক আছে আর আমাদের এই দুটা বৃক্ক দিয়ে প্রায় প্রতি মিনিটে 1200 মিলিমিটার রক্ত প্রবাহিত হয় কত মিলিমিটার রক্ত প্রবাহিত হয় 1200 মিলিমিটার এবং এর রক্তে প্রায় 125 মিলিমিটার হলো গ্লোমেরুলার ফিল্ট্রেট উৎপন্ন হয় এবং এই গ্লোমেরুলার যে ফিল্ট্রেট উৎপন্ন হয় সেটা কোথায় জমা হয় আমরা একটু আগে জেনে আসলাম যে ক্যাপসুল স্পেসে জমা হয় কোথায় জমা হয় ক্যাপসুল স্পেসে জমা হয় আর এই যে ক্যাপসুল স্পেসে জমা হচ্ছে সেটা পরিস্রুত রক্ত জমা হচ্ছে এবং এই পরিস্রুত রক্ত ডিফারেন্ট অ্যাট্রিউলে প্রবেশ করছে আমরা এটাও দেখে জেনে আসলাম আর যে চাপের মাধ্যমে রক্তে দ্রাব বস্তু পরিস্রুত হয় তাকে বলা হয় হলো কার্যকর পরিস্রাবক চাপ আর পরিস্রাবন প্রক্রিয়াটি চাপ প্রয়োগের ফলে সংঘটিত হয় বলে একে বলা হয় আল্ট্রাফিকেশন পরীক্ষা অনেক সময় আসে যে আল্ট্রাফিকেশন কি তোমরা লিখবে যে পরিস্রাবন যে প্রক্রিয়াটি এটা চাপ প্রয়োগে সংঘটিত হয় পরিস্রাবন পুরো পরিস্রাবন প্রক্রিয়াটায় কিসে সংঘটি কিসের ফলে সংঘটিত হয় চাপ প্রয়োগের ফলে সংঘটিত হয় এজন্য একে বলা হয় কি আল্ট্রা ফিল্ট্রেশন এজন্য কি বলা আল্ট্রা ফিল্ট্রেশন তাহলে অতি সূক্ষ্ম পরিস্রাবন তোমরা বুঝেছ কারো কোনো প্রশ্ন আছে প্রশ্ন থাকলে এখন করো প্রশ্ন থাকলে করো ম্যাম এই যে এর আগে যে একটা ই ছিল চিত্র ছিল অর্নিথিক চক্র বা এর উপরে খুব অংশ লাগবে না ম্যাম যে অর্নিথিক চক্রটা আছে না হ্যাঁ এর নিচে হলো তোমাদের যে কেমিস্ট্রি যে রিঅ্যাকশনটা দেওয়া আছে ওটি অর্নিথিক চক্র তোমাদের দিতে হবে না ঠিক আছে দিলেও ভালো না দিলে সমস্যা নাই এটা তোমাদের কোনো দরকার নেই তাহলে এই অংশ লাগবে না এই অংশ পুরোটো হ্যাঁ তুমি যদি চাও তো চক্রটা দিতে পারো না চাইলে দেওয়ার কোনো দরকার নেই হ্যাঁ কিন্তু তোমার ডান দিকে নিবে নিবে তোমাকে বিক্রিয়া দেখা যায় না দেখা যাচ্ছে এখন ম্যাম একটু ক্যামেরাটা ম্যাম একটু ডান দিকে নেন ম্যাম এখন এখন জি ম্যাম এখন দেখা যাচ্ছে ম্যাম আচ্ছা ঠিক আছে জি ম্যাম এটা হলো তো আচ্ছা হ্যালো
আচ্ছা, তোমাদের তাহলে অতি সূক্ষ্ম পরিশ্রম বুঝেছো না? জি ম্যাম। হ্যাঁ, এখন আমরা মূত্র সৃষ্টির আমরা একটা ধাপ, একজন সায়েন্টিস্ট বলেছিলেন কে স্পটিশ সায়েন্টিস্ট এই রবার্টসন কুশনি, তো উনি বলেছিলেন যে এটা কি তিনটা ধাপ, একটা হলো অতি সূক্ষ্ম অতি সূক্ষ্ম পরিস্রাবন টিউবুলার পুনঃশোষণ, আর একটা হলো সক্রিয় ক্ষরণ। তাহলে প্রথম ধাপটা শিখলাম অতি সূক্ষ্ম পরিস্রাবন, এরপর আমরা দ্বিতীয় ধাপ শিখবো হলো টিউবুলার পুনঃশোষণ। টিউবুলার যে পুনঃশোষণ আছে এর আর একটা নাম আছে, তার নাম হলো কি নির্বাচিত পুনঃশোষণ। টিউবুলার পুনঃশোষণের আরেকটা নাম আছে, তার নাম হলো নির্বাচিত পুনঃশোষণ। টিউবুলার আমরা যে পুনঃশোষণ দেখলাম এর আর একটা নাম হলো নির্বাচিত পুনঃশোষণ। আর আমরা এই যে গ্লোমেরুলাস যে ফিল্ট্রেশন দেখলাম, ফিল্ট্রেশনের পরে সেটা তারা কোথায় জমা হলো তরল পদার্থ, আমরা জানি যে ক্যাপসুল স্পেসে জমা হলো, তাই না? তাহলে এই যে বোমাস ক্যাপসুলে যে জমা আছে, এখন আমরা দেখবো যে দ্বিতীয় ধাপে কি হয়। টিবুলার পুনঃশোষণের ক্ষেত্রে বোমাস ক্যাপসুল থেকে গ্লোমেরুলার ফিল্ট্রেট, আমরা দেখলাম যে গ্লোমেরুলার যে ফিল্ট্রেট আছে এর আরেকটা নাম হলো প্রাথমিক মূত্র। প্রাথমিক মূত্র, তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেটের আরেকটা নাম কি প্রাথমিক মূত্র। তাহলে আমরা যে প্রাথমিক মূত্র বা গ্লোমেরুলাস ফিল্টার এটা কোথায় জমা আছে, বোম্যাক্স ক্যাপসুলে। এই বোম্যাক্স ক্যাপসুল থেকে গ্লোমেরুলার ফিল্ট্রেট আমার যে বিকীয় নালিকা বা রেনাল টিবিউলে প্রবেশ করবে, কোথায় প্রবেশ করবে, বিকীয় নালিকা বা রেনাল টিবিউলে। কারণ আমরা দেখেছিলাম যে অতি সূক্ষ্ম পরিস্রাবন যখন হলো, আমরা দেখেছিলাম যে পুরো প্রক্রিয়াটাই সংগঠিত হচ্ছিল রেনাল কর্পাসলে। আর নেফ্রনের আমরা দুটো অংশ দেখেছিলাম, একটা রেনাল কর্পাসল আর একটা হলো বিকীয় নালিকা। তাহলে এই যে প্রাথমিক যে মূত্র আছে ম্যাম, প্রাথমিক মূত্রটা কোনটা, ওই যে যেটা জমা হলো ক্যাপসুলার স্পেসে? হ্যাঁ, ক্যাপসুলার স্পেসে যেটা জমা হলো গ্লোমেরুলার ফিল্ট্রেট, গ্লোমেরুলার ফিল্ট্রেট যেটা, সেটাকে বলা হচ্ছে প্রাথমিক মূত্র। এই প্রাথমিক মূত্রটা বোম্যাক্স ক্যাপসুল থেকে এখন কোথায় চলে যাবে, রেনাল টিবিউলে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে, রেনাল টিবিউল বা বিকীয় নালিকা। কারণ নেফ্রনের আমরা দুটো অংশ জানি, একটা রেনাল কর্পাসল আর একটা হলো বিকীয় নালিকা। তাহলে এই প্রাথমিক মূত্রটা বোম্যাক্স ক্যাপসুল থেকে কোথায় প্রবেশ করবে, বিকীয় নালিকায়। এখানে প্রায় গ্লোমেরুলার যে ফিল্ট্রেটের প্রায় 80% নির্বাচিত পদার্থ এখানে পুনঃশোষিত হবে। কত পার্সেন্ট? 80%, প্রায় 80% নির্বাচিত পদার্থ গুলো কি হবে, পুনঃশোষিত হবে। পুনঃশোষিত হওয়ার পর এই 80% যখন পুনঃশোষিত হলো, সে হওয়ার পর আমাদের রক্তে প্রবেশ করে। কোথায় প্রবেশ করবে, রক্তে। তাহলে আমরা দেখলাম যে প্রাথমিক যে আছে সে বোম্যাক্স ক্যাপসুল থেকে বিকীয় নালিকা প্রবেশ করলো। বিকীয় নালিকা প্রবেশ করার পর যে গ্লোমেরুলার ফিল্ট্রেটে নির্বাচিত পদার্থগুলো আছে এর মধ্যে 80% পুনঃশোষিত হয়ে কোথায় প্রবেশ করবে, রক্তে প্রবেশ করবে। এবং রক্তে প্রবেশ করার পর আমরা দেখবো যে টিবিউলার প্রাচীরে অনেক কোষ আছে, কোষ পুনঃশোষণ হবে। কিভাবে, বিশেষভাবে পুনঃশোষিত হয়ে তারা আবার বিশেষভাবে অভিযোজিত হবে। এবং অভিযোজিত ম্যাম, এই পুনঃশোষণ মানে কি, আবার শোষণ ঘটবে। ওখানে যেমন কি ঘটলো, পরিস্রাবন ঘটলো না, তো একবার শোষণ করার পরে আবার শোষণ, এটাকে বলা হয় পুনঃশোষণ, বারবার। ঠিক আছে, জি ম্যাম, এটাকে সেটাকে বলা হয় হলো পুনঃশোষণ। তাহলে এই যে এখানে পুনঃশোষণ হওয়ার ফলে বিশেষভাবে তারা অভিযোজিত হবে, অভিযোজিত হওয়ার ফলে কি হবে, সাইটোপ্লাজম বেশি সংখ্যক মাইটোকন্ড্রিয়াতে থাকবে, এবং কোষিক জারিকা গুলো যে আছে সেটা কোষিক জারিকার সাথে ঘন সন্নিবিষ্ট ভাবে থাকবে, এবং কোষগুলোর এক পাশে যে আঙ্গুলের মতো মাইক্রোভিলাই মানে দেখা যাবে, তারপরে সেখানে রেনাল চাপ বা শোষণ তল বেশি থাকবে। ঠিক আছে, আর এই যে রেনাল যেসব পদার্থ, একটু আগে বললেন পুনঃশোষণ মানে কি, যেসব পদার্থ পুনঃশোষিত তা দেখো কি কি। আমরা জানি যে হলো আমাদের যে বিকীয় নালিকা আছে, আমরা বলেছিলাম বিকীয় নালিকা তোমরা কয়টা অংশ করেছিলাম, আমরা চারটা অংশ, কি কি
প্রথম আমরা শিখেছিলাম নিকটবর্তী প্যাঁচানো নালিকা, মনে আছে? আমরা পড়েছি প্রথম আমরা কি পড়েছি, নিকটবর্তী প্যাঁচানো নালিকা। তারপরে আমরা পড়েছি হেনরির লুপ, ডিস্টার বা ধ্রুবতী প্যাঁচানো নালিকা। হ্যাঁ, তো আমরা প্রথমে দেখেছিলাম হলো, তারপরে লাস্টে আছে হলো সংগ্রাহী নালী। তাহলে আমরা বৃক্ক নালিকার কয়টা অংশ দেখেছিলাম, তিনটা অংশ। বৃক্ক নালিকার আরেকটা নাম কি, রেনাল টিবিউল। রেনাল টিবিউলের চারটি অংশ দেখেছিলাম, চারটি অংশের মধ্যে প্রথম যে অংশ দেখেছিলাম যে নিকটবর্তী প্যাঁচানো নালিকা, তার আরেকটা নাম কি, প্রক্সিমাল। তারপরে আমরা দেখেছিলাম যে হেনরি লুপ। তারপরে তৃতীয় নাম্বারে দেখেছিলাম কি, ডিস্টাল বা দূরবর্তী প্যাঁচানো নালিকা। এরপরে আমরা চতুর্থ নাম্বারে শিখেছিলাম হলো সংগ্রাহী নালিকা। তাহলে প্রথম যেটা আমরা শিখেছিলাম সেটা হলো নিকটবর্তী প্যাঁচানো নালিকা। আচ্ছা, আমরা এখন দেখি যে নিকটবর্তী যে প্যাঁচানো নালিকা আছে এখানে কত পার্সেন্ট পূর্ণ শোষিত হয়। একটু আগে পড়েছিলাম যে 80% কি হচ্ছে এখানে গ্লোমেরুলার ফিল্টারেট পূর্ণ শোষিত হচ্ছে নির্যাত পদার্থগুলো, তাই না? তার মধ্যে 60% হলো নিকটবর্তী প্যাঁচানো নালিকায় এই গ্লোমেরুলার ফিল্টার। ম্যাম, নিকটবর্তী যে প্যাঁচানো নালিকা সেটাই প্রক্সিমাল, আর দূরবর্তীটা ডিস্টাল। হ্যাঁ, প্রক্সিমালটা হলো নিকটবর্তী প্যাঁচানো নালিকা, আর দূরবর্তীটা হলো ডিস্টাল প্যাঁচানো নালিকা। বোঝা গেছে? জি ম্যাম। তাহলে প্রক্সিমাল বা নিকটবর্তী যে প্যাঁচানো নালিকা আছে এখানে আমরা এর আগে দেখেছি যে 80% 80% মানে 80% হলো নির্বাচিত পদার্থ বা প্রাথমিক মূত্র এখানে পূর্ণ শোষিত হচ্ছে, তাই না? পূর্ণ শোষিত হয়ে রক্ত আছে। তার মধ্যে 60% মানে 60%, তার মধ্যে কত পার্সেন্ট, 60% গ্লোমেরুলার ফিল্টারেট পূর্ণ শোষিত হয় হলো নিকটবর্তী প্যাঁচানো নালিকায়, প্রক্সিমাল বা নিকটবর্তী প্যাঁচানো নালিকায়। নিকটবর্তী প্যাঁচানো নালিকায় কত পার্সেন্ট পূর্ণ শোষিত হয়, 60%। তাহলে এটা কি পূর্ণ শোষিত হয়, কি কি পদার্থ? আমরা তো এটা জানি না, গ্লোমেরুলাস যে 60% যে নির্বাচিত পদার্থ পূর্ণ শোষিত হচ্ছে সেগুলো কি কি, সেগুলো না হলো গ্লুকোজ, তারপরে অ্যামিনো অ্যাসিড, হরমোন, ভিটামিন, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ফসফেট, বাইকার্বনেট, পানি, ঠিক আছে, ইউরিয়া ইত্যাদি পূর্ণ শোষিত হয়। তাহলে আমরা দেখলাম যে রেনাল টিবিউল বা বৃক্কীয় নালিকায় আমরা দেখলাম যে যে নির্বাচিত পদার্থগুলো পূর্ণ শোষিত হচ্ছে তার মধ্যে নিকটবর্তী বা প্রক্সিমাল প্যাঁচানো নালিকায় 60% নির্বাচিত পদার্থ পূর্ণ শোষিত হচ্ছে। 60% যে নির্বাচিত পদার্থগুলো পূর্ণ শোষিত হচ্ছে সেই নির্বাচিত পদার্থগুলো কি কি? নির্বাচিত পদার্থগুলো হলো আমরা জানি যে গ্লুকোজ, তারপরে অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, তারপরে ইউরিয়া, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, পানি ইত্যাদি, এগুলো কি হচ্ছে এখানে পূর্ণ শোষিত হচ্ছে। এরপর আমরা বৃক্ক নালিকার আরেকটা অংশের নাম জানি হলো হেনরির লুপ। হেনরির লুপে এখানে কিছু পূর্ণ শোষিত হয়, কে কে পূর্ণ শোষিত হয় এখানে, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অভিস্রবণ প্রক্রিয়া কি হয় এখানে, পানিও পূর্ণ শোষিত হয়। তাহলে আমরা হেনরির লুপ দেখতে পাচ্ছি কি কি পরিস্রুত হচ্ছে, সোডিয়াম, পটাশিয়াম, তারপরে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা অভিস্রবণ প্রক্রিয়া কি হচ্ছে, হেনরির লুপে পরিস্রুত হচ্ছে। এরপর আসলো হলো আমরা এরপরে জানি যে ডিস্টাল বা ধ্রুবতী প্যাঁচানো নালিকা, এখানে কি পূর্ণ শোষিত হয় দেখো, এখানে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, হাইড্রোজেন, ক্লোরিন আয়ন পূর্ণ শোষিত হয়। এখানে কে কে পূর্ণ শোষিত হয়, সোডিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন আয়ন এবং ক্লোরিন আয়ন পূর্ণ শোষিত হয়। কোথায় হলো ধ্রুবতী বা ডিস্টার প্যাঁচানো নালিকায়। হ্যাঁ, আর এখানে হলো আরেকটা জিনিস আছে যে এখানে অ্যান্টি ডাইলিউটেড, এখানে একটা হরমোন এডিএইচ, এখানে একটা হরমোন পানি পূর্ণ শোষণে সাহায্য করে, সেটা হলো এডিএইচ। হ্যাঁ, এই হরমোনের পুরো নাম হলো অ্যান্টি ডাইলিউটেড হরমোন, এডিএইচ, অ্যান্টি ডাইলিউটেড হরমোন। এই অ্যান্টি ডাইলিউটেড হরমোনটা
ডিসচার্জ বা দূরবর্তী যে পেঁচানো নালিকা আছে এখানে এটা পানিকে পুনঃশোষিত হতে সাহায্য করে। আচ্ছা বাবা, এরপর এটা সংগ্রাহী নালিকা। সংগ্রাহী নালিকাতে এখানে কত কি আছে পানি এবং অল্প পরিমাণে ক্লোরাইড আয়ন, সোডিয়াম আয়ন ও ইউরিয়া পুনঃশোষিত হয়। এখানে প্রধানত পানি, এখানে সংগ্রাহী নালিকাতে প্রধানত যেটা পুনঃশোষিত হয় সেটা হলো পানি, তার সঙ্গে অল্প পরিমাণে হলো এখানে ক্লোরাইড আয়ন, সোডিয়াম আয়ন ও ইউরিয়া পুনঃশোষিত হয়। তার সঙ্গে অল্প পরিমাণে ক্লোরাইড আয়ন, সোডিয়াম আয়ন এবং ইউরিয়া পুনঃশোষিত হয়। তাহলে আমরা যে পরিস্রাবনের ক্ষেত্রে আমরা দেখলাম যে অতি সূক্ষ্ম পরিস্রাবন হলো এটা মূত্র সৃষ্টির প্রথম ধাপ। এই পুরোটাই সংগঠিত হচ্ছে কোথায়? রেনাল কর্পাসলে। কোথায় সংগঠিত হচ্ছে? রেনাল কর্পাসলে। এরপর টিবিউলার যে পুনঃশোষণ আছে, এই টিবিউলার পুনঃশোষণ আমরা দেখতে পাচ্ছি কোথায় হচ্ছে? বৃক্ক নালিকা বা রেনাল টিবিউলসে। এই যে বৃক্ক নালিকা বা রেনাল টিবিউলস, এখানে আমরা দেখলাম যে 80% কে পদার্থ কি হচ্ছে? পুনঃশোষিত হচ্ছে। শোষিত হয়ে কোথায় যাচ্ছে? রক্তে যাচ্ছে। এর মধ্যে আমরা দেখতে পেলাম যে রেনাল টিবিউলার যে চারটা অংশ আছে, প্রথম অংশ নিকটবর্তী যে পেঁচানো নালিকা বা প্রক্সিমাল যে পেঁচানো নালিকা, এই নিকটবর্তী পেঁচানো নালিকায় 60% পদার্থ পুনঃশোষিত হচ্ছে। এবং এখানে কে কে পুনঃশোষিত হচ্ছে আমরা দেখছি, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, তারপরে ইউরিয়া, সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি পুনঃশোষিত হচ্ছে। পর আমরা এই যে টিবিউলার পুনঃশোষণে আমরা এখানে দেখেছি যে যে বৃক্ক নালিকা আছে, বৃক্ক নালিকার দ্বিতীয় অংশের নাম হলো হেনরি লুপ। হেনরি লুপে আমরা দেখলাম যে এখানে কি প্রস্তুত হচ্ছে? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এগুলো কি হচ্ছে? অভিস্রবণ প্রক্রিয়ায় এখানে কিছু পানিও পুনঃশোষিত হচ্ছে। এরপরে আমরা তৃতীয় দেখলাম হলো ডিস্টাল বা ধ্রুবতী পেঁচানো নালিকা। এখানে কি হচ্ছে? সোডিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন, ক্লোরিন আয়ন পুনঃশোষিত হচ্ছে। এখানে কিছু পানি পুনঃশোষিত হয়, সেটা পুনঃশোষিত হতে সাহায্য করে হলো ADH নামক একটা হরমোন। সে হরমোনটার নাম কি? অ্যান্টিডাই হরমোন। এরপরে আমরা দেখলাম হলো লাস্ট যে আছে সংগ্রাহী নালী। সংগ্রাহী নালীতে বেশি পরিস্রুত পুনঃশোষিত হয় হলো পানি। কি হয়? পানি। অল্প পরিমাণে এখানে ক্লোরাইড, সোডিয়াম আয়ন এবং ইউরিয়ারও পুনঃশোষণ ঘটে। তাহলে আমরা অতি সূক্ষ্ম পরিস্রাবন এবং টিবিউলার পুনঃশোষণ বুঝেছি। কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে ধরে নিব কারো কোনো কোশ্চেন নেই। এরপরে আছে সক্রিয় ক্ষরণ। সক্রিয় ক্ষরণে আমরা এখানে জানি যে আমাদের বিপাকক্রিয়ার ফলে কিছু অপ্রয়োজনীয় উপজাত পদার্থ আমাদের, যেমন ক্রিয়েটিনিন, ইউরিয়া, এটা প্রক্সিমাল পেঁচানো নালিকার চারপাশে সক্রিয় ক্ষরণের মাধ্যমে গ্লোবাল ফিল্ট্রেটের সাথে এখানে যুক্ত হয়। আর আমরা দেখতে পেলাম যে ডিসচার্জ যে পেঁচানো নালিকা আছে, এখানে হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম, অ্যামোনিয়াম আয়ন ইত্যাদি ক্ষরিত হয়ে সেখানে ফিল্ট্রেশন হচ্ছে। এবং এরও যখন ফিল্ট্রেশন হয়, ফিল্ট্রেশন হওয়ার সাথে সাথে এরা মূত্রের ফিল্ট্রেশন হওয়ার সাথে এরা হচ্ছে মূত্রে পরিণত হয়। এবং এই মূত্র অতঃপর সংগ্রাহী নালিকা, তারপরে হলো ইউরেটর হয়ে, সংগ্রাহী নালিকা ইউরেটর হয়ে আমাদের মূত্রথলিতে যায়, এবং মূত্রথলি থেকে মূত্রনালীতে যায়, আর মূত্রনালীর মাধ্যমে কি হয়? আমাদের বাইরে নিষ্কাশিত হয়। তাহলে এই হলো আমাদের মূত্র সৃষ্টি। মূত্র সৃষ্টির যে তিনটি ধাপ আছে, এই তিনটি ধাপ আমরা শিখলাম। তোমাদের এখানে একটা গতিপথ আছে, যেমন আমরা প্রথমে দেখলাম যে ঋতুতে যাচ্ছে, ঋতুতে কোথায়? অ্যাওটা, তারপরে আমাদের পিষ্টীয় মহাধমনী, এরপরে আমাদের যাচ্ছে রেনাল ধমনীতে, তারপরে যাচ্ছে অ্যাপারেন্ট অ্যাট্রোসেসের গ্লোমেরুলাসের, তারপরে বোনাস ক্যাপসুল তহবল, এরপর রেনাল টিবিউলস, তারপরে আমরা দেখতে পেলাম সংগ্রাহক নালী। সংগ্রাহক নালী থেকে আমাদের যাবে হলো বৃক্কের পেলভিয়ে, ইউরেটর, ইউরেটর থেকে মূত্রথলিতে যাবে, মূত্রথলি থেকে মূত্রনালী, মূত্রনালী থেকে যাবে রেচন ছিদ্র, তারপরে দেহের বাইরে নিষ্কাশিত হবে। তাহলে আমরা
পুরো রেজনে সারিবৃত আমরা এইভাবে দেখলাম। তাহলে আমরা মূত্র সৃষ্টি সবাই ছেলে মেয়েরা সবাই বুঝেছ? জি ম্যাম। কারো কোনো প্রশ্ন? আচ্ছা, সামিন মাঝে জিজ্ঞেস করেছিলেন ম্যাডাম স্থূলতা মানে কি? স্থূলতা মানে হলো বর্ধিত, ঠিক আছে? বর্ধিত মানে পুরুত্বটা ম্যাম, বেড়ে যাওয়া, লম্বা, বর্ধিত মানে কি যে বেড়ে গেছে। জি ম্যাম। তাহলে এখন আমরা যেটা জানবো হলো যে মূত্রটা কি। আমরা জানি আমাদের এখন জানাই হয়ে গেছে যে মূত্র কি, কারণ আমরা দেখলাম যে মূত্র কোথায় গেল, নেফ্রনের রেনাল টিবিউসে। কোথায়? রেনাল টিবিউসে। এখানে যে গ্লোমেরুলার ফিলট্রেট হলো, এই ফিলট্রেট হওয়ার পর পুনঃশোষিত হলো, পুনঃশোষণের পর কি সৃষ্টি হলো? মূত্র সৃষ্টি হলো। তাহলে আমরা সংজ্ঞাটা যদি বলি যে নেফ্রনের রেনাল টিবিউসে গ্লোমেরুলাস ফিলট্রেটে নির্বাচিত পুনঃশোষণের পর মূত্র দেখতে কেমন। হ্যাঁ, আমরা জানি যে এটা খর বর্ণের। তারপর এটা কেমন? অনেক গন্ধ, দুর্গন্ধ, তীব্র ঝাঁঝালো, গন্ধযুক্ত, অম্লধর্মী যে তরল বর্জ্য পদার্থ মূত্রথলিতে জমা হয় তাকে বলা হয় হলো মূত্র। আর একজন সুস্থ মানুষ প্রতিদিন গড়ে কত লিটার মূত্র ত্যাগ করে? হ্যাঁ, একজন সুস্থ মানুষ গড়ে 1.5 লিটার মূত্র কি করে? ত্যাগ করে। তাহলে কত? 1.5 লিটার মূত্র ত্যাগ করে। এই যে এটা কিছু কারণে অনেক সময় কমে যেতে পারে বা অনেক সময় বেশিও হতে পারে। যখন আমরা তরল খাবার খাই, লিকুইড বেশি খাই, তখন বেশি বেশি অশ্বমেধ যেতে হয়, তখন কিন্তু এটার পরিমাণ বেড়ে যায়। আবার যদি আমাদের শরীর অতিরিক্ত, এখন যেমন গরমকাল, অতিরিক্ত ঘামে, ঘামের কারণে এটা আবার কমে যায়, পরিমাণটা কমে যায়। হ্যাঁ, আর যারা সাধারণ, আর আমরা যদি লবণাক্ত জাতীয় খাবার খাই বা লবণ খাই, তখন কিন্তু মূত্রের পরিমাণ বেড়ে যায়। এই জন্য ডাক্তাররা কি বলেন যে কাঁচা লবণ কখনোই খাবে না, কারণ কাঁচা লবণ খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। কি ক্ষতিকর? কারণ তখন তোমার মূত্রের পরিমাণ বেড়ে যাবে, কারণ মূত্রের সাথে তোমার আমাদের শরীরে যে অতিরিক্ত বর্জ্য পদার্থ বেরিয়ে যায়, ঠিক আছে, অতিরিক্ত বর্জ্য পদার্থ বেরিয়ে যায় না, আমাদের প্রয়োজনীয় কিছু উপাদানও বেরিয়ে যায়। এই কারণে অতিরিক্ত কোনো কিছু আমরা বলি যে ভালো না। আর মূত্রের পরিমাণ যখন বেড়ে যায়, তখন কিন্তু আমাদের বহু মূত্র রোগ দেখা যায়। হ্যাঁ, মূত্র বর্জ্য আমাদের এই কারণে আমাদের মোটামুটি কখনো বেশি কোনো কিছু ভালো না আর কি। আচ্ছা, যাই হোক, তো তাহলে ম্যাম পানিও কি কম খেতে হবে? তুমি পানি খুব বেশি কম খাবে না, মাত্র অতিরিক্ত খাবে না। যেমন আমরা আমরা যে চা খাই, কফি খাই, তারপরে আমরা যে মনে করো লবণাক্ত পানি খাচ্ছি, এটা মোটেই ঠিক না। পানি তো অবশ্যই খাবে, তবে প্রয়োজনের অতিরিক্ত না। হ্যাঁ, অনেক সময় আছে অনেকে অতিরিক্ত এক্সেস খেয়ে ফেলে। যেমন আমি গত টেস্টে একজন স্টুডেন্ট কে দেখেছিলাম, তার নাম বলবো না, ও এত পানি খাচ্ছিল, আমি ওকে পরে গিয়ে ধমক দিছি যে তুমি এত পানি কেন খাচ্ছ, এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, প্রয়োজন অতিরিক্ত। আমরা দেখলাম যে প্রতিদিন আমরা একজন মানুষ, সুস্থ মানুষ কত লিটার মূত্র ত্যাগ করে? 1.5 লিটার। আর এই যে আমরা 1.5 লিটার যে মূত্র উৎপন্ন করছে, আমরা এই মূত্রের বৈশিষ্ট্য আমরা যখন যাব তখন দেখো এখানে পরিমাণ দেখা আছে যে প্রাপ্তবয়স্ক বৃদ্ধ দৈনিক কত 0.5 থেকে 1 লিটার মূত্র উৎপন্ন হয়। আর দেখো তোমার উৎপন্ন হচ্ছে 0.5 থেকে 2.5 লিটার, তার মধ্যে তুমি বাইরে বের করে দিচ্ছ 1.5 লিটার। হোক, এটা বর্ণ গন্ধ সব তোমাদের জানা হয়ে গেছে। এটা রাসায়নিক ধর্ম আমরা জানি, যে একটু আগে জেনে আসলাম যে অম্লীয়। এর পিএইচ কত? পিএইচ মাত্রা হলো 5.0 থেকে 6.5। আপেক্ষিক গুরুত্ব কত? 1.008 থেকে 1.030। এগুলো তোমরা নিজেরা পড়ো। হ্যাঁ, এখন যেটা পড়াবো সেটা হলো মূত্রের উপাদান। এটা এক্সামে আসে, এমসিকিউ খুবই আসে। যেমন মূত্রের উপাদানের মধ্যে আমরা জানি বেশিরভাগই হলো পানি, 95% হলো পানি। আর 5% কি? 5% হলো কঠিন পদার্থ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মূত্রের যে উপাদান আছে তার মধ্যে হলো 95% পানি, পানি, আর 5% হলো কি? কঠিন পদার্থ। তাহলে
ম্যাম এখানে যে চারটা এটা কি ফুল মুখস্থ করতে হবে? হ্যাঁ, চারটা একটু মুখস্থ রাখতে হবে এমসিকিউ এর জন্য আর কি। হ্যাঁ, পড়লে মুখস্থ হয়ে যায়, তবে সব করা হার তো এত মনে থাকবে না। না, সব করা হার গুলো তো তোমাদের দরকার নাই, তোমরা শুধু আমি পড়াচ্ছি, তোমরা দেখো যে তোমরা একটা পেন্সিল রাখবে আমার লেকচারের সময় যে ম্যাম কতটুকু পড়ায়, ততটুকু টিক দিবে, ততটুকু আন্ডারলাইন করবে, তাহলে তোমাদের এটা হলো এমসিকিউ সিকিউ দুটোই প্রবলেম সলভ হয়ে যাবে, সলভ করবে এই দুটোই। বোঝা গেছে? জি ম্যাম। তাহলে আমরা আমরা কত পার্সেন্ট পানি দেখলাম? 95% পানি, আর 5% কি? কঠিন পদার্থ। দেখো এই কঠিন পদার্থের মধ্যে কি আছে, জৈব এবং অজৈব উপাদান আছে। কঠিন পদার্থের মধ্যে কি আছে, জৈব এবং অজৈব উপাদান, জৈব ও অজৈব উপাদান। এখন আমাদের জানতে হবে যে জৈব উপাদান কি কি আছে, অজৈব উপাদান কি আছে। জৈব উপাদান কিন্তু আমরা জেনে এসেছি, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, টিনেন, এ কথা তো জেনে এসেছো। চ্যাপ্টার শুরুতে আমি করেছি যে জৈব আমাদের যে নাইট্রোজেন যুক্ত যে বর্জ্য পদার্থ গুলো আছে, চ্যাপ্টার শুরু দেখে ম্যাডাম বলেছিল যে কি কি, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, এগুলো বলেছিলাম তো, এগুলো কিন্তু কমন জৈব উপাদান। হ্যাঁ, তুমি লেখার সময় লিখবে যে ইত্যাদি, তবে বাকি জিনিসগুলো তোমাদের জানতে হবে কিসের জন্য, কারণ যেহেতু তোমাদের অ্যাসিড আছে, যেমন হিপ পিউরিক অ্যাসিড, হিপ পিউরিক অ্যাসিড, তারপরে হলো কিটোন বডিস, কিটোন বডিস, কিটোন বডিস, এই দুটো জৈব উপাদান হলো নতুন। আর বাকি নামগুলো ম্যাডাম বলে এসেছিল যে না, যখন বর্জ্য পদার্থ বলেছিলাম তখন কি কি বলেছিলাম, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন, ক্রিয়েটিনিন। হ্যাঁ, আর দুটো নতুন নাম হলো পিউরিক অ্যাসিড এবং আরেকটা হলো কিটোন বডিস। তাহলে জৈব উপাদানের মধ্যে কি কি আছে আমরা দেখে নিই। জৈব উপাদানের মধ্যে আছে হলো আমরা প্রথমে কি জানি, ইউরিয়া। জৈব উপাদানের মধ্যে হলো ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন, ক্রিয়েটিনিন, দুটো নতুন নাম হলো হিপ পিউরিক অ্যাসিড। আমি এই দুটো নামই শুধু লিখছি, হিপ পিউরিক। ম্যাম বাংলা ক্লাসের লিংক চলে আসছে। হিপ পিউরিক অ্যাসিড দেখ, ক্লাসটা তো এখনো শেষ হয়নি, শেষ হয়েছে কি বাবা? 45 বাজে ম্যাম, তো আরো 2 মিনিট আছে না, একটু শেষ করে দে। হিপ পিউরিক অ্যাসিড, আর একটা হলো ক্রিয়েটিনিন। তোমরা আগে লিংক দেয় তো, সবাই আগে দেয় ক্রিয়েটিন, হিপ পিউরিক অ্যাসিড, আর একটা হলো কিটোন বডিস, এটা একটু শেষ করে দিই বাবা, কিটোন বডিস। তাহলে হিপ পিউরিক অ্যাসিড এবং কিটোন বডিস। আর অজৈব উপাদানের মধ্যে কি কি আছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যামোনিয়াম, ক্লোরাইড, সালফেট, ফসফেট। তাহলে এই মোটামুটি আজকে তোমাদের পড়া, তোমরা এগুলো বাসায় অবশ্যই পড়বে এবং এই নামগুলো মুখস্থ করবে এবং লিখবে, ঠিক আছে বাবা? আর তোমরা এই যে তোমাদের সবাইকে দেখো এই শীটটা, তোমাদের জ্ঞান এবং অনুধাবন মূলক যে শীটটা দিয়েছি, প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু এটা দিয়েছি তোমাদের, যে কটা অধ্যায়। ছবি তুলে দিয়ে দেন ম্যাম। হ্যাঁ, ছবি তুলে দিব, তোমাদের তো শীটও দিয়েছি, প্রত্যেকটা ক্লাসে তোমাদের দিয়েছি এই শীট গুলো, প্রত্যেকটা অধ্যায়ে, যেমন দ্বিতীয় অধ্যায়েরও দিয়েছি, তারপরে তোমাদের যে পঞ্চম অধ্যায় পড়ানো সেটারও দিয়েছি, এটা ষষ্ঠ অধ্যায়টা। তোমরা এখন কি করবে, যখন পড়বে তখন প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার সময় এই শীটটা বের করবে, পরে এখান থেকে জ্ঞান এবং অনুধাবন মূলক যে কোশ্চেন গুলো আছে অবশ্যই করবে পড়, সঙ্গে সঙ্গে, ঠিক আছে? আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ ম্যাম। আল্লাহ।